আসসালামু আলাইকুম, আমি সোহান রহমান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ ওয়ার্ল্ড। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে অন্য আরেকটি ল্যাপটপ বা কম্পিউটারে এনিডেস্ক সফটওয়্যারের মাধ্যমে সরাসরি কানেক্টেড হবেন। অর্থাৎ আপনি অফিসে বাহিরে কিংবা যেথাই থাকুন না কেন, আপনার বাসায় বা অফিসে রাখা অন্য ল্যাপটপ অথবা কম্পিউটারে এনিডেস্ক এর মাধ্যমে সরাসরি কানেক্ট হয়ে আপনার প্রয়োজনীয় সব ফাইল ট্রান্সফার এবং যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ক্রোম ব্রাউজারটি অন করবেন। ওয়ান করে এনিডেস্ক সফটওয়্যারটি লিখে এনিডেস্ক সফটওয়্যারটি লিখে এই যে চলে আসবে, এনিডেস্ক লিখে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড নাওতে ক্লিক করলে ছোট একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তারপর ডাউনলোড করা ফাইলটি আপনি আপনার ডেস্কটপে ইনস্টল করবেন। ওকে, ইনস্টল করার পরে এটা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাকে এই যেরকম একটা চেহারা দেখাচ্ছে এরকম একটা চেহারা দেখাবে। অর্থাৎ আপনার এই যে নাম্বারটা দেখাচ্ছে, দেখেন 8328870007, অর্থাৎ যারা যারা যাদের ডেস্কটপ বা কম্পিউটারে এনিডেস্ক সফটওয়্যারটি ইনস্টল করবে সবার একটি ইউনিক নাম্বার থাকবে। এখন আপনি আপনার কলিগ অথবা বন্ধুর ল্যাপটপে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে সরাসরি কানেক্টেড হতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি আপনার বন্ধুর কাছ থেকে বা আপনার কলিগের কাছ থেকে এই নাম্বারটি শুনে, অর্থাৎ এই যে 8328870007 এরকম একটি নাম্বার শুনবেন। নাম্বার শুনে নাম্বারটি আপনি এই যে দেখেন, এন্টার রিমোট ডেস্ক আইডি অর অ্যালাইস, অর্থাৎ রিমোট অর্থাৎ যে ডেস্কটপ বা যে ল্যাপটপে আপনি এন্টার করতে চাচ্ছেন সেটার আইডিটা দিতে চাচ্ছে। আমি আজকে আমার আইডি দিয়েই আমাকে কানেক্টেড করে দেখাবো। ওকে, দেখেন আমার আইডিটা এই যে লিখলাম, লেখার পরে এখানে দেখেন এই যে তীর চিহ্নতে দিলাম, দেওয়ার সাথে সাথে ওকে, দেখেন অলরেডি আপনার বন্ধু যদি আপনাকে এভাবে কল, আপনার আইডি ইউজ করে কল দেয়, কানেক্টেড করার চেষ্টা করে, সেক্ষেত্রে এরকম আপনার কাছে একটা মোবাইল নাম্বারে যেভাবে কল আসে সেরকম চলে আসবে। অথবা আপনি যদি তার নাম্বার নিয়ে আপনি রিকোয়েস্টেড দেন, সেক্ষেত্রে তার কাছে এরকম একটা ফিচার চলে যাবে। আপনি যদি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে অর্থাৎ আপনার কলিগ অথবা আপনার ফ্রেন্ড আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে সে অ্যাক্সেস করতে পারবে। অথবা আপনি যদি রিকোয়েস্ট করেন, সে যদি এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আপনি তার ল্যাপটপ বা কম্পিউটারে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, অ্যাকসেপ্ট দিলেন। এখন যেহেতু আসলে আমারই দুইটা সিস্টেম, দেখেন এটা হচ্ছে আমার সিস্টেম আর এটা ধরেন হচ্ছে রিমোট সিস্টেম, এই যে ইজিলি দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি এখন কি করেন, এই যে দেখেন আমি এখন রিমোটে অ্যাক্সেস করতেছি। ওকে, কিভাবে, এই যে রিমোটের এই ইচ অ্যান্ড এভরিথিং সব ফাইল দেখেন, মাই ভিডিওস, মাই মিউজিক, ওকে, মাই পিকচার, হোয়াটএভার, তার মোবাইলে আসলে তার ডেস্কটপে যা যা থাকবে আপনি অবশ্যই তাতে জয়েন করতে পারবেন। যেমন দেখেন এই জায়গা থেকে এই যে কভার লেটার, ধরেন এটা আপনি রিমোট আপনার কলিগ অথবা আপনার ফ্রেন্ডের ডেস্কটপে আছে, আপনি এই জায়গা থেকে ডিলিট করতে পারবেন, এই জায়গা থেকে কপি করে আপনি আপনার ডেস্কটপে আনতে পারবেন। আবার ইচ্ছা করলে আপনি আপনার ডেস্কটপ থেকে যে কোনো ফাইল আপনি কিন্তু হচ্ছে আপনার কলিগের ডেস্কটপ অথবা তার ল্যাপটপে ট্রান্সফার করতে পারবেন এভাবে। তারপর আপনি যদি কলটা কেটে দেন, ওকে, এই যে ডাউনলোড অপশন আর কি, হোয়াটএভার, কলটা আপনি যদি ডিসকানেক্ট করে দেন সেক্ষেত্রে এটা ডিসকানেক্ট হয়ে যাবে এভাবে, ডিলেট বা স্কিপ দিলে ওকে শেষ, এভাবে ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে এইটা আপনার আপনার অফিসিয়াল অথবা ব্যক্তিগত কাজে অনেক কাজে আসবে আশা করি। ওকে, এইরকম আরো অনেক মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও থ্যাংক ইউ সো মাচ।